সৌভাগ্যক্রমে শেষ লঞ্চটা ধরতে পেরেছিলাম। ভোলার সদরে পৌঁছে দেখি হাসনিন ভাই আমার জন্য অপেক্ষা করছেন। লঞ্চ ছাড়ার মাত্র 10 মিনিট আগে লঞ্চ ঘাটে এসে পৌঁছেছিলাম। হাসনাইন ভাইয়ের আতিথেয়তা অতুলনীয়। বরিশাল লঞ্চ ঘাটে নেমে পড়েছি, দুপুরে কিছু খাওয়া হয়নি। সময় কম থাকায় হাসনাইন ভাই প্যাকেটজাত খাবারে আমার আপ্যায়নের ব্যবস্থা করেছিল। ভোলা মহিষের দুধ আর দইয়ের জন্য বিখ্যাত, এটা বলতে ভুলে গিয়েছিলাম। যদিও এই বিখ্যাত খাবারে স্বাদ নেওয়ার সুযোগ হয়নি। লঞ্চ 7টায় ছেড়েছিল, এখন 9:30-টার বেশি বাজে। রাতে বরিশাল শহরের অভিজিৎ ভাইয়ের বাড়িতে থাকবো এমন কথা হয়েছিল। ভাইয়ের বাসা বরিশাল বিএম কলেজ রোডে। তিনি তখন বাড়িতে ছিলেন না। আমি সময় কাটাতে স্থানীয় এক উপাসনালয়ে গিয়েছিলাম। সেখানে বিনামূল্যে খিচুড়ি খেতে দেওয়া হচ্ছিল। আমি ওখানে রাতের খাবার সেরে নিলাম। মর্নিং সান গ্লো দিচ্ছে। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম। অভিজিৎ ভাই সকালের জলখাবার খাইয়ে তারপর বিদায় দিল। এরপর বরিশালে এক বন্ধু এবং তার কন্যার সাথে দেখা করে রূপাতলী বাস স্ট্যান্ডে চলল। রূপাতলী থেকে বাসে উঠে এখন আবার চেনানগরের সোনাডাঙ্গা বাস টার্মিনালে। প্রতিদিনকার যাপিত জীবনে ফিরে এসেছি আবার।